আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিশেষায়িত চিকিৎসায় 1100 করোনা রোগী সুস্থ, দাবি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের। কলেজে ভর্তির অনলাইন কার্যক্রম শুরু আজ, পদ্ধতি নিয়ে উদ্বেগে শিক্ষার্থী এবং অভিভাবকরা। পানি উন্নয়ন বোর্ডের জটিলতায় সংস্কার হচ্ছে না পটুয়াখালীর 28 কিলোমিটার বাঁধ, জোয়ারের পানিতে প্লাবিত অর্ধ শতাধিক গ্রাম। এবং দীর্ঘস্থায়ী বন্যার পর ক্ষয়ক্ষতি মোকাবেলায় দিশেহারা দুর্গতরা। এবারে বিস্তারিত সংবাদ। বেসরকারিভাবে করোনা চিকিৎসায় সফলতার শীর্ষে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, এমন দাবি প্রতিষ্ঠানটি। এখান থেকে এখন পর্যন্ত প্রায় 1100 করোনা রোগী সুস্থ হয়েছে। আউটডোর এবং অনলাইনে চিকিৎসা নিয়েছে আরও প্রায় 3000। জনস্বাস্থ্য রক্ষায় সরকারের পদক্ষেপ এগিয়ে নিতে এ সেবা অব্যাহত থাকবে বলে জানান আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার খান। বিস্তারিত জানাচ্ছেন রাবি আক্তার সুবর্ণা। প্রতিদিনই মুমূর্ষ অবস্থায় করোনায় আক্রান্তরা ধানমন্ডিতে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। এখনও সেখানে চিকিৎসা নিচ্ছেন অন্তত 100 জন রোগী। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত 1100 রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হন ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীরাও। আমার ডাক্তার নার্স তারা ছুটি ছিল, কেউ যায়নি। তারা বারবার একটা মানুষকে বাঁচাতে গেছে, মাকে জঙ্গলে ফেলে দিছে। সেই মানুষগুলোকে যাদের বাড়ি নাই, ঠিকানা নাই, হাজবেন্ড নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সেই মানুষগুলোকে আমরা ঠিকানা দিয়ে ভালো করে বাড়িতে পাঠিয়ে দিছি। করোনা মহামারী প্রতিরোধে সরকারের উদ্যোগকে বাধাগ্রস্ত করতে নানা মহলের অপচেষ্টা থাকলেও তা উপেক্ষা করে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে এই হাসপাতাল। কিছু কিছু মানুষ জামাত বিএনপি চাইছে না যে এদেশে করোনা চিকিৎসাটা হোক, কারণ রাস্তাঘাটে মানুষ মারা যাবে, এটা একটা অ্যাসেট হবে, সরকার ব্যর্থ হবে। কিন্তু আল্লাহর রহমত, মাননীয় প্রধানমন্ত্রীর এত রহমত যে সরকার বেসরকার আমরা যখন দেওয়া শুরু করলাম, কোনো মানুষ আর রাস্তাঘাটে আর থাকলো না, সব মানুষ মানে চিকিৎসা দেওয়া শুরু করলো। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সত্ত্বেও চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের কয়েক গুণ বেশি বেতন ভাতা ও সুযোগ সুবিধা দিয়ে চিকিৎসা চালু রাখা হয়েছে। 30 দিনের জন্য আমরা দিতে হচ্ছে কত, 1,20,000। কিন্তু এই নার্সটা শুধু এক মাসের জন্য কাজ করতো 20,000। ডাক্তারদের ক্ষেত্রে 80 লক্ষ টাকা বেশি আসলো। কনসালটেন্টের যে মাত্র 3 লাখ, তাকে 6 লাখ টাকা দিতে হলো। আইসিইউতে ডাক্তারকে 4 লাখ টাকা দিতে, তাকে 8 লাখ টাকা দিতে হলো। সকল কিছুতে বেড়ে গেল, আমরা কোথায় থেকে টাকাটা পাবো? করোনার চিকিৎসা ব্যয়বহুল হলেও জনসেবার ব্রত নিয়ে এই মহামারী রোধে যথাযথ চিকিৎসা অব্যাহত রাখার প্রত্যাশা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাস শনাক্তের 5 মাস পূর্ণ হলো আজ। এই দিনে 32 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 3,365 জনে। 24 ঘন্টায় 1,020 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,46,604 জন। নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার 22 ভাগের উপরে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন। এ পর্যন্ত 3,365 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। সর্বমোট সারা দেশে সব মিলিয়ে সাধারণ শয্যা সংখ্যা 15,248টি, রোগী ভর্তি আছে 4,044 জন এবং শয্যা খালি আছে 11,202টি। সব মিলিয়ে আইসিইউ শয্যা সংখ্যা 539টি, রোগী ভর্তি আছেন 306 জন এবং শয্যা খালি আছে 233টি। এদিকে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কুমিল্লায় 2 নারী সহ 5 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্ত হয়েছে 49 জন। যশোরে করোনায় মৃত্যু হয়েছে 45 বছর বয়সী এক নারী। গত 24 ঘন্টায় চিকিৎসক, নার্স, ব্যাংকার ও পুলিশ সহ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 60 জন। বরিশাল বিভাগে আজও কোনো মৃত্যু নেই। বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত 34 জন। এছাড়া নোয়াখালীতে 25 জন, শেরপুরে 2 জন এবং নেত্রকোনায় 1 জন করোনা শনাক্ত হয়েছেন।
আজ শুরু হচ্ছে 2020-21 শিক্ষাবর্ষে কলেজে ভর্তির অনলাইন কার্যক্রম। একাদশ শ্রেণীর এই ভর্তি পদ্ধতি নিয়ে এবার শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে আনন্দের পাশাপাশি রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। এসএসসিতে এবার 1,35,898 জন জিপিএ 5 পেয়েছে, কিন্তু সারা দেশে ভালো মানের কলেজে আসন রয়েছে সর্বোচ্চ 50,000 থেকে 60,000। এজন্য ভালো ফল পেয়েও সেরা কলেজে ভর্তি হওয়া নিয়ে অনেকের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদের বেশিরভাগই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অবশ্য শিক্ষা বোর্ড বলছে এবার পাশ করেছে 16,90,000, আসন আছে 25 লাখের বেশি, তাই আসন নিয়ে কোনো সমস্যা হবে না। পানি উন্নয়ন বোর্ডের খামখোয়ালি সহ নানা জটিলতায় সংস্কার হচ্ছে না পটুয়াখালীর 28 কিলোমিটারের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ফলে অরক্ষিত এসব বাঁধ দিয়ে দুদফা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে অর্ধশতাধিক গ্রাম। এতে জীবিকা হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন স্থানীয়রা। পটুয়াখালীর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত লিমা। 2007 সালে সুপার সাইক্লোন সিটারে পটুয়াখালীর রাঙাবালির 8 কিলোমিটার, গলাচিপার 4 ও কলাপাড়ার 16 কিলোমিটার বাঁধ সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়ে। বেশ কয়েকবার এ সংস্কার কাজও করা হয়, কিন্তু মানহীন ও দুর্বল কাজের জন্য তা টেকসই হয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছে পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ লালুয়ার 7 কিলোমিটার ভূমি অধিগ্রহণ করার পর সে অংশের বাঁধ নির্মাণে ছাড়পত্র পাচ্ছেন না। এদিকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় 21 কিলোমিটার বাঁধের স্থায়ী নির্মাণ কাজও আটকে আছে 5 বছর ধরে। ফলে অরক্ষিত এসব বাঁধ দিয়ে দুদফা অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় লোকালয় আবাদী জমি, পানিবন্দী হয়ে পড়ে অর্ধ লক্ষাধিক মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি কি দায়ী করছেন এলাকাবাসী? দেওয়ার কারণে এলাকা প্লাবিত হয়েছে এবং মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যে ফেরিবাদ ছিল, ফেরিবাদ ছুটে গেছে, এখন আমরা ফসল বাড়িতে থাকতে পারতেছি না, তারপরে আমাদের ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। অতি শীঘ্রই যাতে আমাদের এই ফেরিবাদের কাজ হয়, প্রকৃত ক্ষতি নিরূপণ করে প্রকল্প প্রস্তাবনা অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। বাঁধের সংকটের কারণে এবং বরাদ্দ না পাওয়ার কারণে এগুলি মেরামত করা যায় নাই। আর বিগত আমফান ঘূর্ণিঝড়ের কারণে প্রায় 7 কিলোমিটার বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলির মধ্যে অতি ঝুঁকিপূর্ণগুলি মেরামতের কাজ হাতে নেওয়া হয়েছে। 60-এর দশকে জলোচ্ছ্বাস থেকে পটুয়াখালী উপকূলবাসীকে রক্ষায় নির্মাণ করা হয় 1,350 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এরপর যথাযথ সংস্কার বা পুনর্নির্মাণ কাজ না হয় এসব বাঁধের অধিকাংশই হয়ে পড়েছে চরম ঝুঁকিপূর্ণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সুযোগ পেলে মেয়র হিসেবে দায়িত্ব পালন করার আগ্রহ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। ঢাকা রিপোর্টার্স ইউনিট দিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সুজন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে আগামী 6 মাস কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না তিনি। বিস্তারিত ফজলে রাব্বি রিপোর্টে। আইন অনুযায়ী 29 মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঠিক করেছিল নির্বাচন কমিশন, কিন্তু করোনা মহামারীর কারণে স্থগিত করা হয় সেই নির্বাচন। এদিকে বিধি অনুযায়ী 5 আগস্ট শূন্য হয়ে গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদ। এ অবস্থায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। দায়িত্ব নেওয়ার পর শনিবার রাজধানীতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি একে নতুন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, তার সময় সিটি কর্পোরেশন হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। 113 জন রোগী সেবা দিয়ে 4,35,00,000 এটা কিভাবে খরচা হয়েছে, কিভাবে টেন্ডারটা হয়েছে, কিভাবে ক্রয়টা হয়েছে, এটা আমাকে 4 দিন সময় দিয়েছে। 4 দিনের মধ্যে অর্থাৎ আগামী বুধবারের মধ্যে আমাকে জানানোর কথা বলেছি। যদি ওনারা এটা আমাকে ঠিকমতো জবাব দিতে বা দেখাতে সক্ষম না হন, আমি এই ফাইলটা সরাসরি দুদুকের কাছে পাঠিয়ে দেব। এ সময় প্রশাসক হিসেবে দায়িত্ব দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে মেয়র হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে, সব রাজনৈতিক নেতাদের মনে এটা থাকে। এটা আমার উপর নির্ভর করবে না, যারা এটাকে নিয়ন্ত্রণ করে তারা সুযোগ দিলে করব, না করলে নাই, জেনে দিছে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে প্রশাসকের 6 মাসের মেয়াদকাল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে, তবে দীর্ঘস্থায়ী বন্যা তলিয়ে যাওয়া ফসল এবং বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতে এখন দিশেহারা হয়ে পড়েছেন দুর্গতরা।
শেরপুরে বন্যার পানি সরে যাওয়ার পর বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। এবারে বন্যায় জেলায় আমন, বীজতলা ও শাকসবজি সহ 1,909 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে 25,31,80,000 টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এদিকে শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়া দোকান ও শিমুলতলি ডাইভার্সনের রাস্তা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিকল্প রাস্তা ও বেইলি সেতু। ফলে গত 24 দিন ধরে উত্তরাঞ্চলের সাথে জেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে গতকালের প্রবল বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে খালিয়াজুড়ি উপজেলায় অনেক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে আটপাড়া, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার 22টি ইউনিয়নের 3 লাখ মানুষ। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঈদের আগের দিন শিশুসহ একই পরিবারের 3 জন খুনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত 4 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। উপজেলার ধানীসাফা গ্রামের অটোরিকশা চালক আয়নাল হকের ভাড়া বাসায় ডাকাতির সময় তাদের চিনে ফেলায় আয়নাল তার স্ত্রী খুকুমনি এবং 3 বছরের শিশু সন্তান আসফিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত একই গ্রামের অলি বিশ্বাস ও রাকিব ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত যে দেশীয় অস্ত্র এবং ঘটনায় লুণ্ঠিত কিছু মালামাল আমরা উদ্ধার করতে সমর্থ হই। ঢাকা 18 আসনের উপনির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে জাতীয় পার্টি। তবে মহাজোটের সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় পার্টির বনানী কার্যালয়ে মতবিনিময় সভায় শেষে এসব কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্দিষ্ট কোনো দলের নন, বরং সকলের। তাই 15 আগস্ট জাতীয় শোক দিবসে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এ সময় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবুল সহ নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 2 কোটির কাছাকাছি পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,95,06,000। এ পর্যন্ত কোভিড-19 প্রাণ হারিয়েছেন 7,24,000-এরও বেশি মানুষ। করোনা হটস্পট যুক্তরাষ্ট্রের কোনো কোনো রাজ্য দীর্ঘদিন ভাইরাসের সাথে যুদ্ধের পর কিছুটা আশার মুখ দেখলেও জনজীবন স্বাভাবিক করার পরপরই আবারও দ্রুত বেগে বাড়ছে সংক্রমণ। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 50 লাখ, মারা গেছে 1,62,000-এরও বেশি মানুষ। এদিকে মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। করোনার আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। মৃত্যু তালিকায় তৃতীয় অবস্থানে থাকা মেক্সিকোতে মারা গেছে 52,000-এরও বেশি মানুষ। আর আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 4,50,000-এ, যা বিশ্বে 6ষ্ঠ সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এদিকে ইরাকে গত 24 ঘন্টায় 3,300-এর বেশি নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় অব্যাহত বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত 21 জনের প্রাণহানি ঘটেছে, নিখোঁজ রয়েছে 11 জন। টানা 1.5 মাসেরও বেশি সময় ধরে ভারী বৃষ্টি চলছে দেশটিতে, দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 3,000-এরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে গেছে। কোরির উপদ্বীপের এই দেশটির দক্ষিণ অংশে বৃষ্টি হচ্ছে সবচেয়ে বেশি। এবারে জানাবো পার্টেক্স খেলার খবর। ম্যাচ সেরা ক্রিস ওকস ও জস বাটলারের 140 রানের জুটিতে 4 দিনে ম্যানচেস্টারের টেস্ট জিতে সিরিজে 1-0 এগিয়ে গেল ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানকে 3 উইকেটে হারায় তারা। 277 রানের টার্গেটে নেমে 117 রান পাঁচ করে 5 উইকেটে হারালো ইংল্যান্ডের হয়ে প্রতিরোধ গড়েন বাটলার ও ওকস। তাদের 139 রানের জুটি ইংল্যান্ডের জয়ের ভিত গড়ে দেয়।
101 বলে 75 রান করে সাজঘরে ফেরেন বাটলার। তবে 120 বলে 84 রানে অপরাজিত থাকা ম্যাচ সেরা ক্রিস ওকস ঠিকই দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। এর আগে 8 উইকেটে 137 রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে 169 রানে অল আউট হয়। প্রথম ইনিংসে পাকিস্তানের 326 রানের জবাবে 219 রান করেছিল ইংল্যান্ড। ইতালির দল নাপোলিকে 3-1 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নিজেদের মাঠ নো ক্যাম্পে ফেভারিট কাতালানরা ক্লেমেনেতের কল্যাণে খেলার 10 মিনিটেই এগিয়ে যায়। 23 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। প্রথমার্ধে যোগ করার সময় প্রথম মিনিটে পেনাল্টি গোলে বার্সেলোনাকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নাপোলির অধিনায়ক লরেঞ্জো স্পট কিকে ব্যবধান 3-1 নামিয়ে আনেন। দুই দলের প্রথম লেগের খেলাটি 1-1 গোলে ড্র হয়েছিল। সেমিফাইনালের টিকিট পেতে আগামী শুক্রবার লিসবনে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিশেষায়িত চিকিৎসায় 1100 করোনা রোগী সুস্থ, দাবি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের। কলেজে ভর্তির অনলাইন কার্যক্রম শুরু আজ, পদ্ধতি নিয়ে উদ্বেগে শিক্ষার্থী এবং অভিভাবকরা। পানি উন্নয়ন বোর্ডের জটিলতায় সংস্কার হচ্ছে না পটুয়াখালীর 28 কিলোমিটার বাঁধ, জোয়ারের পানিতে প্লাবিত অর্ধ শতাধিক গ্রাম। এবং দীর্ঘস্থায়ী বন্যার পর ক্ষয়ক্ষতি মোকাবেলায় দিশেহারা দুর্গতরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।